শ্রদ্ধেয় ভারতী কুদ্দুসের প্রভুর খলিফা ত্রয় এবং সকল আলেম ওলামা বৃন্দ এবং আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ এবং সমবয়স্ক সকল সাথী বৃন্দ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এখন আমি হযরতজি কুদ্দুসের প্রভুর লেখা ইসলামী আদব শিক্ষা পুস্তক থেকে পীরের আদব সম্বন্ধে কয়েকটি কথা তুলে ধরব। আমার তৌফিক ইল্লাহ। হযরত মাওলানা শেখ সাদিক উদ্দিশাশীর রুহুর বলেন, আদব তাজেস্ত আজ লুৎফে ইলাহি বেনে বেরসার বেরবো হরচা কি খাহি। অর্থাৎ আদব হলো খোদাই অনুগ্রহের মুকুট। মাথায় এই মুকুট পরে যেখানে খুশি চলে যাও, অর্থাৎ যেখানেই যাবেন সম্মান ও সাফল্য লাভ করবেন। এ সম্বন্ধে এই পীরের আদব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দু একটি কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নাবিয়্যিল আলামিন ওয়া আলা আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নাবিয়্যিল আলামিন ওয়া আলা আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নাবিয়্যিল আলামিন ওয়া আলা আলামিন। নিজের মুর্শিদ সম্বন্ধে বিশ্বাস রাখতে হবে যে আমার মকসদ বা উদ্দেশ্য আমার মুর্শিদের দ্বারাই হাসিল হবে। অন্যদিকে মনোনিবেশ করলে মুর্শিদের ফয়েজ ও বরকত থেকে বঞ্চিত হবে। সব দিক দিয়ে মুর্শিদের অনুগত হওয়া এবং জান মাল দিয়ে মুর্শিদের খিদমত করা, কারণ পীরের মহব্বত ছাড়া কিছুই হয় না এবং আনুগত্যই হলো মহব্বতের প্রমাণ। মুর্শিদ যা কিছু আদেশ করবেন তা সঙ্গে সঙ্গেই পালন করা এবং তার বিনা অনুমতিতে তার কোনো কাজের অনুসরণ না করা, কারণ কখনো কখনো মুর্শিদ তার হাল ও মাকাম অনুযায়ী এমন কিছু কাজ করে থাকেন যেটা মুর্শিদের জন্য মুরিদের জন্য মারাত্মক বিষ হয়ে দাঁড়ায়। নিজের মুর্শিদ যে অজিফা এবং দরুদ তালিম দেবেন তাই করা এবং তামাম অজিফা ছেড়ে দেওয়া, চাই সে নিজে নিজেই পড়াশুনি শুরু করে থাকুক অথবা অপরে পাঠিয়ে থাকুক। মুর্শিদের উপস্থিতিতে অন্য কারো দিকে মনোনিবেশ না করা, সম্পূর্ণরূপে মুর্শিদের দিকেই মনোনিবেশ করা। মুর্শিদ যে জায়নামাজ ব্যবহার করেন সেই জায়নামাজে পা না রাখা এবং তার অজু তহারত করার স্থানে অজু তহারত না করা এবং মুর্শিদের ছায়ার উপরে যাতে নিজের ছায়া না পড়ে সেদিকে খেয়াল রাখা, মুর্শিদের দিকে পা না মেলে বসা যদিও তিনি সামনে না থাকেন, মুর্শিদ যা কিছু বলবেন এবং করবেন তাতে কোনোরূপ আপত্তি না করা, কারণ তিনি যা কিছু বলে থাকেন সব ইলহামের দ্বারাই বলে থাকেন। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে হযরত মুসা ও হযরত ফজর আলাইহিসসালামের ঘটনা স্মরণ করা উচিত। যদি দিলে কোনো প্রশ্ন জাগে তা মুর্শিদকে জানানো উচিত। যদি সন্দেহ দূর না হয় তাহলে নিজের বোঝার অক্ষমতা মনে করতে হবে এবং তিনি যদি উত্তর না দেন তাহলে মনে করতে হবে আমি উত্তরের যোগ্য নয়। নিজের মুর্শিদের তরফ থেকে কারামত জাহির হওয়ার খারিজ না করা এবং মুর্শিদের আওয়াজের উপর নিজের আওয়াজ উঁচু করে কথা না বলা, সংক্ষিপ্ত আলাপ করা উচিত এবং খুব মনোযোগিতার সঙ্গে মুর্শিদের উত্তরের প্রতীক্ষা করতে হবে। যে অবস্থায় হোক না কেন সবই মুর্শিদকে জানানো উচিত, কারণ মুর্শিদ হলেন আধ্যাত্মিক চিকিৎসক, জানালে তিনি সংশোধন করে দেবেন। মুর্শিদের কথা রোধ করা উচিত নয় যদিও মুরিদি হক পথে থাকে। এরূপ বিশ্বাস রাখতে হবে যে মুর্শিদের ভুল ত্রুটি মুরিদের সঠিক মতের চেয়েও উত্তম। বিনা কারণে এবং বিনা অনুমতিতে মুর্শিদ থেকে বিচ্ছিন্ন হওয়া উচিত নয়। স্বপ্নে যা কিছু দেখা যায় তা সবই মুর্শিদকে জানানো উচিত এবং সেই স্বপ্নে যদি কোনো মর্ম বা তাবির মনের মধ্যে জাগে তাও মুর্শিদকে জানানো উচিত। যা কিছু বাতিনি ফয়েজ পৌঁছবে তা নিজের মুর্শিদের পক্ষ থেকেই মনে করতে হবে, যদিও স্বপ্নে বা মোরাকাবায় দেখে যে অন্য কোনো বুজুর্গের তরফ থেকে পৌঁছেছে তাহলেও মনে করতে হবে যে মুর্শিদের কোনো লতিফা উক্ত বুজুর্গের সুরাতে জাহির হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে
মুর্শিদের আদব রক্ষা করার তৌফিক দান করুন। ফামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।